বাংলাদেশের সেনাবাহিনীর ১৬তম প্রধান হিসেবে দায়িত্ব পাচ্ছেন BA-2496 লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ওএসপি NDUPSC। বৃহস্পতিবার তাকে লেফটেন্যান্ট জেনারেল থেকে জেনারেল পদে পদোন্নতি দিয়ে সেনাবাহিনীর প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন। এস এম শফিউদ্দিন আহমেদ আগামী ২৪ জুন থেকে পরবর্তী ৩ বছরের জন্য সেনাপ্রধানের দায়িত্ব নেবেন এবং ওই দিন থেকে তার জেনারেল পদে পদোন্নতি কার্যকর হবে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপসচিব ওয়াহিদা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ ১৯৬৩ সালের ৩১ ডিসেম্বর খুলনা শহরে জন্মগ্রহণ করেন। তিনি বীর মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। তিনি ১৯৮৩ সালের ২৩ ডিসেম্বর নবম দীর্ঘমেয়াদী কোর্সের সঙ্গে বাংলাদেশ মিলিটারি একাডেমি থেকে ৪র্থ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট কমিশন লাভ করেন। তিনি সামরিক কর্মজীবনে স্টাফ প্রশিক্ষক ও কমান্ড নিযুক্তিতে কর্মরত ছিলেন। এস এম শফিউদ্দিন বাংলাদেশ সেনাবাহিনীর একটি পদাতিক ব্যাটালিয়ন, একটি পদাতিক ব্রিগেড এবং একটি পদাতিক ডিভিশন সহ জাতিসংঘ শান্তিরক্ষী অপারেশনের অত্যন্ত ঝুঁকিপূর্ণ অঞ্চলে মাল্টিন্যাশনাল ফোর্স কমান্ডার হিসেবে প্রথম বাংলাদেশ ব্যাটালিয়ন কমান্ডের অনন্য অভিজ্ঞতা সম্পন্ন একজন অফিসার। কমিশন পরবর্তী কাউন্টার সার্জেন্সি অপারেশন এলাকায় যোগদানপূর্বক তিনি তার সামরিক কর্মজীবন শুরু করেন এবং পরবর্তী সময়ে কাউন্টার সার্জেন্সি অপারেশন এলাকার পদাতিক ব্যাটালিয়নের অধিনায়ক হিসেবে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন। বিভিন্ন ফরমেশনে সদর দপ্তরে সিনিয়র অপারেশনাল এবং প্রশাসনিক স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন সহ প্রশিক্ষক হিসেবে তিনি ক্যাডেট কলেজ ও বাংলাদেশ মিলিটারি একাডেমিতে দায়িত্ব পালন করেন। তিনি সদর দপ্তর আর্ডর্কের চিফ অফ ডক্ট্রিন ডিভিশন এবং সেনাবাহিনীর সদর দপ্তরে সামরিক প্রশিক্ষণ পরিদপ্তরের মহাপরিচালক হিসেবে অত্যন্ত সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০১২ সালের ৭ মে তিনি মেজর জেনারেল পদে পদোন্নতি লাভ করেন। ১৯ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। সফলতার সঙ্গে ডিভিশন কমান্ড শেষে তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল স্টাডিজে মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে জাতিসংঘ সদর দপ্তর থেকে মিনুস্কাতে ডেপুটি ফোর্স কমান্ডার হিসেবে নিযুক্তি লাভ করেন। তিনি এনডিসির এলডিএস এবং লজিস্টিক এরিয়া জিওসি ও এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছেন। জেনারেল শফিউদ্দিন ২০১৯ সালের ২৫ আগস্ট জেওসি হিসেবে আর্ডক্টের দায়িত্বভার গ্রহণ করেন। ২০২০ সালের ৩০ ডিসেম্বর তিনি সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল হিসেবে দায়িত্ব পান। কোভিড পরবর্তী জটিলতা কাটলেও এখন কিডনি, লিভার আর হার্টের সমস্যায় ভুগছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বিশেষ করে লিভারের সমস্যাটা একটু বেড়ে যাওয়ায় তা নিয়ে উদ্বিগ্ন রয়েছেন চিকিৎসকরা। তার সঙ্গে রয়েছে আর্থাইটিসের সমস্যা। ৭৬ বছর বয়সী এই সাবেক প্রধানমন্ত্রীর কোভিড পরবর্তী শারীরিক দুর্বলতা কম রোগ প্রতিরোধ ক্ষমতার কথা বিবেচনায় রেখে আরও উন্নত চিকিৎসার ব্যাপারে সুপারিশ করেছে তার চিকিৎসার স্বার্থে গঠিত ১০ সদস্যের মেডিকেল বোর্ড। তবে হাসপাতাল থেকে সংক্রমণের আশঙ্কার কথা বিবেচনায় রেখে তাকে বাসায় নিয়ে যাওয়ার কথাটিও চিন্তা করছেন তারা। সংশ্লিষ্ট চিকিৎসকদের সূত্রে এই তথ্য জানা গেছে। বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডক্টর এজেডএম জাহিদ হোসেন এ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনকে বলেন, কারাগারে থাকা অবস্থায় ম্যাডামের এসব জটিল রোগের কোনো চিকিৎসা হয়নি। এই এবার কেয়ার হাসপাতালে নেওয়ার পরে মূলত তার শারীরিক নিয়মিত চেক আপ সহ চিকিৎসাটা শুরু হয়েছে। কোভিড পরবর্তী জটিলতাও আল্লাহর রহমতে কমতে শুরু করেছে, কিন্তু কিডনি, হার্ট ও লিভার ডিজিজটা রয়ে গেছে। বিশেষ করে তার লিভারের সমস্যাটা ইদানিং অনেকটা বেড়েছে। বয়সের অনুপাতে লিভারের সমস্যাটা আসলেই একটি জটিল সমস্যা, আর এই সমস্যার উন্নত কোনো চিকিৎসা আমাদের দেশে নেই। এজন্য মেডিকেল বোর্ড তাকে বিদেশে নিয়ে উন্নত চিকিৎসা প্রদানের জন্য বারবার সুপারিশ করেছেন, কিন্তু তা এখনও সম্ভব হয়নি। অথচ তার লিভারের বর্তমান অবস্থায় উন্নত চিকিৎসার কোনো বিকল্প নেই। অপর একজন চিকিৎসক জানান, বেগম খালেদা জিয়া এখন তরল খাবার খেতে পারছেন। ফুসফুসের সঙ্গে লাগানো নলগুলো আর আগেই খুলে নেওয়া হয়েছে। পোস্ট কোভিড জটিলতাগুলো কেটে যাচ্ছে তার। ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে, শুধু লিভার কিডনি জটিলতা আর হার্টের সমস্যাই রয়ে গেছে। তার সাথে রয়েছে সেই পুরনো আর্থাইটিসের সমস্যাও। দীর্ঘমেয়াদী এসব রোগের চিকিৎসা যতদূর সম্ভব বাসায় থেকেই করা যেতে পারে। প্রতি একদিন পরপর মেডিকেল বোর্ডের চিকিৎসকরা তার শারীরিক অবস্থা নিয়ে পর্যালোচনা করছেন। আজকালের মধ্যে আবারও তারা বৈঠক করে তার শারীরিক অবস্থার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেবেন। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, পোস্ট কোভিড জটিলতা থেকে মুক্ত হলেও বিভিন্ন পুরনো শারীরিক জটিলতায় স্বাস্থ্য ঝুঁকিতে আছেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। শুক্রবার এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি।
মির্জা ফখরুল বলেন, ম্যাডামের মেডিকেল বোর্ডের সর্বশেষ বক্তব্য হচ্ছে উনার মিনিমাম যে প্যারামিটারগুলো আছে পোস্ট কোভিডের থেকে উনি মোটামুটি বেটার। ফান্ডামেন্টাল কিছু সমস্যা রয়েছে যে সমস্যাগুলো উদ্বেগজনক। একটা হচ্ছে তার হার্টের প্রবলেম, তার একুয়েট আছে, কিডনির প্রবলেম একুয়েট আছে, এই দুইটি নিয়ে মেডিকেল বোর্ড উদ্বিগ্ন। ওনারা মনে করছেন যে বাংলাদেশে যে হাসপাতাল আছে, অ্যাডভান্স সেন্টারগুলো রয়েছে, সেগুলো যথেষ্ট নয় ওনার ট্রিটমেন্টের জন্য। ফখরুল বলেন, আগেও বলেছি এরকম প্রশ্নের উত্তর আমরা দিয়েছি, দুর্ভাগ্যজনকভাবে আমাদের সবচেয়ে বড় ক্ষতিটা হয়েছে আদালতে। একেবারে রাজনীতি থেকে শুরু করে আইনগতভাবে আদালতে ক্ষতিটা হয়ে গেছে। তিনি বলেন, বিশেষজ্ঞরা বারবার বলেছেন যে ওনার অ্যাডভান্স ট্রিটমেন্ট দরকার, তার ওষুধগুলো নিয়ে অ্যাডভান্স সেন্টারে যাওয়া জরুরি, আমরা সেটা বারবার বলেছি। উল্লেখ্য, গত 14 এপ্রিল গুলশানের বাসভবনে করোনাভাইরাসে আক্রান্ত হন খালেদা জিয়া। 27 এপ্রিল এবার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। 3রা মে শ্বাসকষ্ট অনুভব করলে তাকে কেবিন থেকে সিসিইউতে স্থানান্তর করা হয়। তিনি করোনা থেকে সেরে ওঠেন 9 মে। 3রা জুন চিকিৎসকদের পরামর্শে তাকে সিসিইউতে থেকে কেবিনে ফিরিয়ে আনা হয়। নোয়াখালী 4 আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একরামুল করিম চৌধুরী সহ 96 জনের বিরুদ্ধে সাধারণ ডায়েরি করেছেন বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা। বৃহস্পতিবার রাতে হত্যা, গুম ও হামলার আশঙ্কায় এই সাধারণ ডায়েরি করেন কাদের মির্জা। থানায় সাধারণ ডায়েরির বিষয়টি নিশ্চিত করেছেন কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও পরিদর্শক আবুল কালাম আজাদ। অভিযোগটি তিনি নিজে তদন্ত করছেন বলেও জানান। কাদের মির্জা অভিযোগ করেন, সংসদ সদস্য একরাম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান বাদল, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা খিজির হায়াত খান, উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল সহ তার 3 ভাগিনা দেশের মধ্যে তাকে হত্যার পরিকল্পনা করছেন। এছাড়া আমেরিকাতে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নুরুল করিম জুয়েল, তার শ্বশুর আলামিন সেলিম চৌধুরী, ভিপি বাবুল, শাহাবুদ্দিন, শাহজাহান ছোটন সহ অনেকে তাকে হত্যা করে লাশ গুমের পরিকল্পনা করছেন। এতে তিনি 96 জনের নাম উল্লেখ ও 20 থেকে 25 জনের কথা উল্লেখ করে এই সাধারণ ডায়েরি করেন। অভিযোগে কাদের মির্জা আরও বলেন, গত শনিবার আমেরিকান সময় রাত 10টা ও পরদিন রোববার বাংলাদেশ সময় সকাল 8টায় সংসদ সদস্য একরামের কবিরহাটের বাড়ি ও আমেরিকায় আলামিনের ম্যাকডোনাল্ডের বাড়িতে অভিযুক্তরা বৈঠক করে তাকে হত্যা করে লাশ গুমের পরিকল্পনা করেন। এছাড়া বুধবার সন্ধ্যায় তার ভাগিনা মাহবুবুর রশিদ মঞ্জুর বসুরহাট পৌরসভা 9 নম্বর ওয়ার্ডের বাসায় বৈঠক করে কাদের মির্জার নেতাকর্মীদের উপর হামলা ও তার পরিষদের কাউন্সিলরদের মাধ্যমে অনাস্থা দিয়ে তাকে পদ থেকে সরানোর ষড়যন্ত্র করছেন বলেও উল্লেখ করেন কাদের মির্জা। কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুখপাত্র মাহবুবুর রশিদ মঞ্জু বুধবার সন্ধ্যায় তার বাসায় আওয়ামী লীগের সবার বিষয়টি স্বীকার করে বলেন, ওই সভায় কাউকে হত্যা বা গুম করার পরিকল্পনা করা হয়নি, এমনকি কাউকে হামলা বা পথ থেকে সরানোরও পরিকল্পনা হয়নি। সেখানে দলীয় কর্মকাণ্ডকে গতিশীল করার জন্য আলোচনা হয়েছে।